ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি ও শরীফুল রাজের দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জনের ডালপালা মেলেছে। 2021 সালের অক্টোবর মাসে এই জুটির বিয়ের পর একটি ফুটফুটে পুত্র সন্তান আসে তাদের সংসারে। তবে বিবাহবার্ষিকীর দুই বছর পূর্ণ হওয়ার আগেই বিভিন্ন সময় তাদের বিচ্ছেদের খবর ছড়ায়। এবার আর গুঞ্জন নয়, সত্যিই ভেঙেছে তাদের সংসার। জানা গেছে 18 সেপ্টেম্বর পরিমণি তার চতুর্থ স্বামী রাজকে বিচ্ছেদের চিঠি দিয়েছেন, এমন খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে 20 সেপ্টেম্বর। এর আগে 19 সেপ্টেম্বর মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন পরিমণি। জানান, পাতানো এক বোনকে সঙ্গে নিয়ে রাজ তার গায়ে হাত তুলেছেন। যদিও পোস্টটি কিছুক্ষণ পরই মুছে ফেলেন পরি। এরপর নায়িকার ব্যবহৃত নম্বরটি ফেসবুকে পোস্ট করা হয়, সেটিও পরে মুছে ফেলা হয়। এ বিষয়ে জানতে নায়িকাকে ফোন দিলে তিনি কোনো সাড়া দেননি, বার্তা পাঠালেও উত্তর মেলেনি। অপরদিকে রাজের সঙ্গে যোগাযোগ করলে তাকেও পাওয়া যায়নি। গেল মার্চে তিন অভিনেত্রীর সঙ্গে রাজের কয়েকটি ছবি আর ভিডিও ফাঁস হয়। এরপরেই প্রকাশ্যে আসে পরিমণির সংসারের টালমাটাল খবর। অভিনেত্রী জানান, ওই ঘটনার কিছুদিন আগেই রাজ তার বাসা ছেড়ে চলে যান, ফেরেননি কয়েক মাসেও। এবার জানা গেল নায়িকা ডিভোর্স দিয়েছেন রাজকে। 2021 সালের 17 অক্টোবর বিয়ে করেন রাজ পরি। তবে পারিবারিকভাবে 2022 সালের 22 জানুয়ারি আবার তাদের বিয়ে হয়। 2022 সালের 10 আগস্ট তাদের ঘরে আসে ছেলে শাহিম মোহাম্মদ রাজ্য, কিন্তু সন্তানের মায়াও বেঁধে রাখতে পারেনি তাদের। বিয়ের পর থেকে একাধিকবার দাম্পত্য কলহের জেরে পরিমণির বাসা থেকে বেরিয়ে গেছেন রাজ, অভিমান ভুলে আবার ফিরেও এসেছেন। তবে এবার আর ফিরলেন না, পরির জীবন থেকে চলে গেলেন চিরতরে। জানা যায় রাজ ছিলেন পরিমণির চতুর্থ স্বামী। এর আগেও নায়িকা আরও 3টি বিয়ে করেন, তার মধ্যে 2টি বিয়ে করেন চলচ্চিত্রে আসার আগে। নায়িকা হওয়ার পর 2020 সালের মার্চে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন, সেই সংসার ভাঙে মাত্র 3 মাসে। এরপর তামিম নামে এক বিনোদন সাংবাদিকের সঙ্গে আংটি বদল করেছিলেন পরিমণি, তবে সেটি আর বিয়ে পর্যন্ত করায়নি। তার আগেই ভেঙে যায় তামিমের সঙ্গে পরির সম্পর্ক। এর পরের বছর পরি ভালোবেসে বিয়ে করেন রাজকে, টিকল না সেই সংসারও। সাদা কালো নিউজ।